আর শুভঙ্কর দাস স্যার, আমরা একটা নতুন জার্নি শুরু করেছি, যেখানে আমরা সমাজের যারা বেজেট, যারা সত্যিকারের কাজ করছে তাদের আমরা আনছি। পাশে থাকো, স্টে পজিটিভ, বি পজিটিভ। বলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের অ্যানিমাল অ্যানিমাল ইটিং খুব দায়ী, অ্যানিমাল ক্রুয়েলটি। আরেকটা জিনিস আমার একটু, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি আরেকটা জিনিস একটু মিস করে গেলাম রিগার্ডিং ভিটামিন B12। ভিটামিন B12 তো প্রথম কথা হচ্ছে আমাদের মাটিতে তো থাকেই, ঠিক আছে, এটা তো এক নম্বর বললাম, মাটি এবং প্রকৃতির বিভিন্ন জিনিসেতে, আপনার পাতাতে, ঠিক আছে, যে কোনো গাছের লিভসেতে আপনি ভিটামিন B12 মাটি থেকে আপনি পাবেন, নাটসেতে, ঠিক আছে, সিডসেতে আপনি ভিটামিন B12 পাবেন, আপনি যে কোনো ধরনের ফার্মেন্টেড ফুড, যে কোনো সিডসের ফার্মেন্টেশন করলে সেই ফুড, তাতে আপনি হিউজ পরিমাণ ভিটামিন B12 পাবেন। এবং স্পেশালি আপনার গাট মাইক্রোবায়োম যদি ঠিক থাকে, তাহলে আপনার গাট মাইক্রোবায়োম নিজে থেকে সেটাকে ক্রিয়েট করে, এবং তার বহু রিসার্চ পেপার আছে, যদি আপনি দেখতে চান তো আমি আপনাকে পাঠিয়ে দেন, আমি নিচে দিয়ে দেবো। আপনি যা যা বললেন স্টিল না, আপনি এগুলোকে পাঠিয়ে দেন, আমি আমার রিকর্ড ওবিয়াসলি আমি আপনাকে সমস্ত কিছু দিয়ে দেবো। লাস্ট দুটো প্রশ্ন করবো, এক, অ্যানিমেল ক্রুয়েলটি মেবি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, সেটা নিয়ে আপনার মতামত কি? একদিক থেকে তো এটা দায়ী, একদিক থেকে এটা দায়ী। প্রথম কথা হচ্ছে অ্যানিমেল ক্রুয়েলটি এটা বিভিন্ন দিক থেকে আপনাকে ধরতে হবে। প্রথম কথা, অ্যানিমেলকে যেভাবে প্রলিফারেট করা হয় সেটাও হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যানিমেল ক্রুয়েলটি। অ্যানিমেলকে বিভিন্ন ধরনের হরমোনাল ইঞ্জেকশন দিয়ে, হরমোনাল ট্যাবলেট খাইয়ে, অ্যানিমেলের মধ্যে জেনেটিক্যালি চেঞ্জ করিয়ে তাদের যে প্রলিফারেশন করা হচ্ছে সেটাও হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যানিমাল ক্রুয়েলটি। এবার সেই প্রলিফারেটেড যে জিন, সেই জিনকে যখন মারা হচ্ছে সেটা আবার প্রকৃতির সাথে মিশছে, সেই একটা অপ্রাকৃতিক জিনিস প্রকৃতিতে মিশছে, মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, ঠিক আছে, সেটাও হচ্ছে প্রকৃতির ওপর একটা এফেক্ট পেয়েছে। তো ন্যাচারালি আমাদের অ্যানিমেলের প্রতি যে একটা কী বলবো, একটা অ্যাট্রাকশান, সেই অ্যাট্রাকশানের জন্য কিন্তু প্রকৃতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা অ্যানিমেলও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের প্রলিফারেশনের জন্য, এবং প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা সেই অবশিষ্টাংশগুলো এখানে মিশছে। তো এটাও বক্তব্য, হ্যাঁ, আমি এটা নিয়ে বক্তব্য হচ্ছে, আমরা গরুকে মা বলে পুজো করি, বাট গরু দুধের ব্যবসার জন্য গরুকে রেপ করা হয়, তো এটা একটা ব্যাপার। তো আপনাকে আমাদের এই প্ল্যান্ট বেসড ডায়েট এই গ্লোবাল ওয়ার্মিংটা একটু হেল্প করতে পারে, রাইট? অবভিয়াসলি, অবভিয়াসলি। এবং যে গরুকে আমরা মা বলে পুজো করি তার বহু কারণ আছে। আমরা হয়তো এখন দৈনন্দিন কারণে তাকে আমরা হাসির ছলে ওড়াই, ঠিক আছে, যে গোমাতা গোমাতা গোমাতার ভক্ত, এরকম বহু অনেক কাউকে আমরা হাস্যকর অপমান করি, ঠিক আছে, মজা করি। কিন্তু গরুকে কেন মা বলা হয় তার বহু কারণ আছে, সেই কারণগুলোকে বুঝতে গেলে আপনাকে প্রপার ভারতীয় হতে হবে। আপনি ওই ইংলিশ মিডিয়াম স্কুলেতে পড়ে আপনি এই ভারতীয়তাকে বুঝতে পারবেন না, তার কারণ আপনার অলরেডি মাথাকে হিপনোটাইজড করা আছে, ব্রেন ওয়াশ করা আছে, ঠিক আছে। আপনাকে যদি বুঝতে হয় তাহলে সাইন্টিফিক্যালি বুঝতে হবে, তবেই আপনি ভারতীয়তাকে আসতে পারবেন, ঠিক আছে। মনে করুন গরুকে যে মা বলা হয়, তার আমি একটা ছোট্ট উদাহরণ আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তার কারণটা কেন এসেছে মা। আগে গরু কি হতো, একজন রাখাল ছেলে, সে গরু চড়াতে বেরোতো বনে বাগানে, সে চড়ে আসতো গরু, ঠিক আছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, বিভিন্ন ধরনের হার্বস সে খাচ্ছে, সেই হার্বসের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার গায়েতে সেই হার্বসের ছোঁয়া লাগছে, তার যে স্পর্শ আছে, তার সেই সমস্ত ফুলের যে ছোঁয়া আছে সেগুলো তাদের লোমেতে, এবং তাদের গরুর স্কিন হচ্ছে ওয়ান অফ দ্য মানে মোস্ট সাকসেবল একটা থিং, যেগুলো খুব সহজে সাপ করে নেয়, ঠিক আছে। এবার সে যখন ঘুরে আসছে আপনার বাড়িতে, আপনি যখন তাকে জড়িয়ে ধরছেন, ঠিক আছে, সেই সমস্ত হার্বসের যে গুণাগুণ সেটা তখন আপনার শরীরেতে যাচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে এটা হলো মানে অনলি ওয়ান রিজন আমি আপনাকে বললাম,
তো গরুকে মা বলার বহু কারণ। আমরা এটা নিয়ে নেক্সট একটা ভিডিও করবো ভাই, আমার পুজো করো ভগবান যেটা বলে সেটা ছোট ছোট বিভিন্ন শর্টস করবো। ও ফিয়ার দেখে আমি তো রেডি আছে, রেডি আছে। লাস্ট যেটা হবে, আমি এতক্ষণ আপনাকে প্রশ্ন করলাম, আপনি অ্যান্সার দিলেন, আমরা রোল চেঞ্জ করবো, আপনার যদি কিছু প্রশ্নাবলী করার থাকে আপনি করতে পারেন। আচ্ছা তো আপনি তাহলে আমাকে একটা জিনিস বলুন, আমি জাস্ট আপনাকে একটাই প্রশ্ন করবো। আপনি তো বললেন যে আপনি জিমেতে যান, জিম করেন, তো আপনি জিম করা সত্ত্বেও আপনি এত স্থূল হচ্ছেন আফ্রিকান? কারণ আমি জিমে এক্সারসাইজ করি, বাট এর বাইরেও আমি ভীষণ ফুডি, অ্যান্ড আই লাভ চিকেন, আই লাভ মাটন, যদি কোনো পরামর্শ দরকার ইনি ভীষণ হেল্পফুল, আপনাকে প্রচুর সময় দেবে, কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট কল করে নেবে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমি মার্কেটে নতুন নতুন থট আনছি, যারা মার্কেটে সত্যিকারে কাজ করে তাদের আমি তুলে আনছি। এই ফিনার প্রচেষ্টা, বি পজিটিভ, লিভ পজিটিভ, বাই, ধন্যবাদ।